বিপিএল পা রাখছে চায়ের দেশ সিলেটে। বিপিএল এর উন্মাদনার জন্য প্রস্তুত অসাধারণ সৌন্দর্যের সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। সেখানেই শুরু হচ্ছে বিপিএল এর দ্বিতীয় পর্ব, যা চলবে আগামী 3 ফেব্রুয়ারি পর্যন্ত। সিলেটে মোট ম্যাচ হবে 14টি। ততদিনে বিপিএল এর অর্ধেক খেলা শেষ হয়ে যাবে। এরপর ম্যাচ গড়াবে রাউন্ড রবিন লীগের 20 ম্যাচের দিকে। যদি আন্দাজ করা হয় কোন 4টি দল কোয়ালিফায়ার খেলবে, তবে ঢাকার প্রথম 8 ম্যাচের দিকে তাকালেই খানিক ধারণা পাওয়া যাবে। ঢাকায় যা হলো তা যদি সিলেটে হয়, তাহলে ব্যাট বলের লড়াই থেকে টসটাই মহাগুরুত্বপূর্ণ হয়ে উঠবে। 3 ভেন্যুতে অনুষ্ঠিত হবে এবারে বিপিএল। প্রথম পর্বে 7টি দল অন্তত 2টি করে ম্যাচ খেলেছে। শক্তিশালী দলগুলোকে পেছনে ফেলে ঢাকা পর্বে চমক দেখিয়েছে দুর্দান্ত ঢাকা, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স কিংবা খুলনা টাইগার্সের মতো দলগুলো। ঢাকার প্রথম পর্ব শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে খুলনা টাইগার্স। 2 ম্যাচে তাদের পয়েন্ট 4, 3 ম্যাচে 4 পয়েন্ট নিয়ে রান রেটে পিছিয়ে থাকা চট্টগ্রাম চ্যালেঞ্জার্স আছে টেবিলের 2 নম্বরে। চট্টগ্রামের মতো সর্বোচ্চ 3টি ম্যাচ খেলা ফরচুন বরিশাল এক জয়ে আছে ষষ্ঠ স্থানে। বিপিএল এর প্রথম পর্বের রাতের ম্যাচগুলোতে ছিল ব্যাটারদের দাপট। রাতের প্রায় সবগুলো ম্যাচেই দেখা মিলেছে বড় স্কোরের। ঢাকার প্রথম পর্ব শেষে সর্বোচ্চ রান করা ব্যাটারদের তালিকায় 3 ম্যাচে 250তে 156 রান নিয়ে শীর্ষে ফরচুন বরিশালের মুশফিক। 5 উইকেট নিয়ে বোলারদের তালিকার শীর্ষে রয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়ানসের মোস্তাফিজ। ম্যাচ সেরা তো দেশীয়দের দাপট। 8 ম্যাচের মধ্যে এখন পর্যন্ত 5 ম্যাচে সেরা হয়েছেন দেশীয় ক্রিকেটাররা। তারকা ক্রিকেটারদের মধ্যে কেবল মুশফিকুর রহিমই যা ভালো করেছেন, পরপর 2 ম্যাচে পেয়েছেন 50। তামিম প্রতি ম্যাচে ভালো শুরু পেয়েছেন, তবে ইনিংস লম্বা করতে পারেননি একটাতেও। মাহমুদুল্লাহ দলের প্রয়োজন মেটাতে পারছেন, তবে বড় কিছু করতে পারেননি। এদিকে সাকিব আল হাসান এক ম্যাচ খেলে 2টি ছড়াতে পারেননি। আনফিট মাশরাফি রয়েছেন আড়ালে। জাতীয় দলের ক্রিকেটার লিটন, তাহির, শান্তরা এখনো পারেননি জ্বলে উঠতে। বোলারদের মধ্যে শরীফুল প্রথম ম্যাচেই হ্যাট্রিক করেছেন। সিলেটের উইকেট ব্যাটিং বান্ধব, সেখানে কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হবে তা বলতে দ্বিধা নেই। আসলে সিলেট বাদে সবগুলো দলই একটি করে জয় পেয়েছে। এখন অপেক্ষা ঘরের মাঠে সিলেটের কতটুকু পরিবর্তন হয় তা দেখার। সিলেটে দেখা মিলবে বেশ কিছু নতুন মুখের। ফরচুন বরিশাল ছেড়েছেন আফগানিস্তানের ব্যাটার ইব্রাহিম জাদওয়ান। দলটার শোয়েব মালিকের পরিবর্তে আহমেদ শেহজাদকে দলে ফিরিয়েছে। 2-6 ফেব্রুয়ারির মধ্যে বরিশালে আরও যোগ দেবেন কাইল মায়ার্স ও ওবেড ম্যাকয়। চমক নিয়ে প্রস্তুত চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। অস্ট্রেলিয়ার ব্যাটার জর্জ ব্রাউনকে দেখা যাবে চট্টগ্রামের জার্সিতে। দলটার হয়ে খেলবেন টম ব্রুস ও মোহাম্মদ হাসনাইন।